বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর আশিস রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি চালু ছিল, ইতিমধ্যে আমাদের এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেছে, তাই আমরা ফিরে এসেছি তোমাদের জন্য ভিডিও ক্লাস নিয়ে। মতিচুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 শ্রেণী কেজি সাবজেক্ট ম্যাথ। তোমাদের সাথে আছে আমি শাহিনুর আক্তার বিধি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে অনেক অনেক স্বাগতম দিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথম মিড সেমিস্টার পরীক্ষার সিলেবাস নিব, সিলেবাস সম্পর্কে জানব। আমাদের প্রথম মিড সেমিস্টার পরীক্ষা খুবই সন্নিকটে এসে পড়েছে, তাই আমরা এই প্রথম মিড সেমিস্টার পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য ভিডিও ক্লাস নিয়ে এসেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ক্লাস করেছি, তো এখন আবার করছি। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং পরীক্ষায় ভালো ফলাফল তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে পরীক্ষা দিয়েছি এমসিকিউ আকারে, এখন আমরা রচনামূলক 50 মার্কের পরীক্ষা দিব। আমাদের এই 50 মার্কের যে রচনামূলক প্রশ্নগুলো, এটা তোমাদের আমাদের মুদি জয়না ফেসবুক পেজ থেকে তোমরা ডাউনলোড দিয়ে নেবে, তারপরে বাসায় বসে পরীক্ষা দিবে। আর যদি আল্লাহর রহমতে করোনা পরিস্থিতি ভালো হয়ে যায়, স্কুল কলেজ খুলে দেয়, তাহলে তোমাদের পরীক্ষাগুলো স্কুলে নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বলে মূল বিষয়ে চলে যাই। দেখো, আমি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস এখানে লিখে দিয়েছি। কি কি থাকবে দেখো, 1 থেকে 50 পর্যন্ত অঙ্কে লেখো, 1 থেকে 25 পর্যন্ত কথায় লেখো, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লেখো, খালি ঘর পূরণ করো 1 থেকে 50 পর্যন্ত। এইগুলোর ভেতর থেকে তোমাদের 50 মার্ক পরীক্ষার প্রশ্ন থাকবে। দেখো, তারপর আছে কি, বড় থেকে ছোট সাজানো 1 থেকে 30 পর্যন্ত, বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজানো 1 থেকে 25 পর্যন্ত, ছবি গুণে সংখ্যা লেখো 1 থেকে 50 পর্যন্ত, রোমান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, জোড় বিজোড়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে 1 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে, এগুলো আমরা মোটামুটি সবাই পারি, কারণ এগুলোর আগে এগুলোর উপর ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ক্লাস তৈরি হয়েছে। কিন্তু 8 এবং 9, এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন, তাই শিক্ষার্থীরা, আমরা এটা তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। আমরা এক থেকে দেখো, আমরা এর আগে প্রথম থেকে কিছু রিভিশন দিই, তারপরে আমরা পরের ক্লাসে নতুনত্ব নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত আছে কি, 1 থেকে 50 পর্যন্ত অঙ্কে লেখো। 1 থেকে 50 পর্যন্ত আমরা কি সবাই পারি, তাই না? তো সবাই বাসায় খাতা কলম নিয়ে বসে যাও, 1 থেকে 50 পর্যন্ত লেখা শুরু করে দাও। তারপরে হচ্ছে কি, 1 থেকে 50 পর্যন্ত যদি লেখা হয়, তাহলে তোমরা লিখবে 1 থেকে 25, কথায় লেখো। হ্যাঁ, তারপরে হচ্ছে, এটা লেখা হয়ে গেলে 1 থেকে 15 পর্যন্ত তোমরা সংখ্যাগুলো লিখবে। এটা হচ্ছে কি, তোমাদের বাড়ির কাজ, বা তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো 1 থেকে 50 পর্যন্ত অঙ্কে লেখো, 1 থেকে 25 পর্যন্ত কথায় লেখো বানান করে। আর হচ্ছে কি, বেশি হয়ে যায় শিক্ষার্থীরা? না, আমার মনে হয় না বেশি হয়, কারণ তোমরা এগুলো পারো। তো তোমরা এই পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত, পরের সপ্তাহ পর্যন্ত তোমরা এগুলো বাসায় ভালোভাবে পড়বে এবং লিখবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কী থাকতেছে দেখো,
এক থেকে 50 পর্যন্ত অঙ্কে লেখো, এক থেকে 25 পর্যন্ত কথায় লিখো, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। তো আমরা সবাই এগুলো পারি না? হ্যাঁ পারি। তারপরও তোমরা বাসায় ভালোভাবে পড়বে, পারি, পারা কোনো শেষ নেই। হ্যাঁ, তুমি যত রিভিশন দিবে, যত প্র্যাকটিস করবে, তোমার এটা তত বেশি ভালো হবে। তোমরা এখনো অনেক ছোট, তোমরা তাই এখন বেশি বেশি করে পড়াশোনা করবে আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যাতে তোমরা ভুলে না যাও। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমাদের সবার কাছেই তো বই আছে। হ্যাঁ, তোমরা এই বই থেকে এটা ভালোভাবে পড়বে, লিখবে, এবং তোমার বাবা মা যে আছে, তোমার পড়াশোনা টেক কেয়ার করে, তুমি লিখে তাদেরকে দেখাবে কেমন। যেহেতু আমরা টিচাররা তোমাদের কাছে নেই, দূর থেকেই তোমাদের নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছি, তোমরা এই নির্দেশনাগুলো সুন্দরভাবে মেনে তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাও। তো তোমাদের সহকারী টিচার হিসেবে তোমাদের গার্জিয়ানরা আছে, তোমরা তাদের কাছ থেকে হেল্প নেবে, তাদের কথাগুলো শুনবে, দুষ্টামি করবে। হ্যাঁ, তোমরা দুষ্টামি করবে, তোমরা অনেক দুষ্ট, তোমরা দুষ্টামি করবে। দুষ্টামির ফাঁকে ফাঁকেও যে পড়াশোনাগুলো আছে, তোমাদের আমি নিয়মিত যে পড়াগুলো দেই, তোমরা এগুলো বাসায় পড়বে এবং প্র্যাকটিস করবে, তা আবার কি তোমার গার্জিয়ানকে দেখাবে, মন থাকবে? প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের মতো এই পর্যন্তই। আমি তোমাদেরকে বেশি কিছু দিলাম না, আমি তিনটি বিষয়ের উপরে বাড়ির কাজ দিলাম, তোমরা এই বাড়ির কাজগুলো বাসায় সুন্দরভাবে করবে। তো পরবর্তী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ আজকের মতো আমার ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।